ওয়েলকাম সবাইকে অন্তরীক্ষ ব্লগসে। আমরা চলে এসেছি আপাতত ডায়মন্ড হারবার রাসমেলায়, যেটা অনেকদিন ধরেই হচ্ছে। তো আমি আর আমার বোন এসে খেয়েছি, গত বছর এসেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলাটা, চলো। তো আমরা মেলার ভেতর প্রবেশ করছি। অন্তরীক্ষ ব্লগসে অনেকগুলো মেলাই আসবে। তো আমরা আগের যেসব মেলাগুলো দেখিয়েছি সেই মেলাগুলোতে শুধু খেলনার দোকান, এমনি হাঁড়ি কলসির দোকান আমরা দেখিয়েছি, বাট এই মেলাটিতে আমরা শুধুমাত্র ফোকাস করবো খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো চলো দেখতে থাকো। আর তোমরা জানোই অন্তরীক্ষ ব্লগস মানেই খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। তোমাদের রাসমেলার কিছু মানে কি বলবো মূর্তি দেখাবো, ঠিক আছে, যেগুলো হয় আর কি কার্টুন টাইপসের। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমরা খাবার সারিতে রাখলাম ঘুগনি। মেলায় আসবো আর ঘুগনি খাবো না, সেটা তো হয় না। আমরা তারপরে চলে এলাম পাশকুড়ার ভেলপুরি খেতে। এটা আমার কাছে একদম নতুন, তো এটা আমরা অর্ডার দিলাম, তো বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। আর দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ, রিং রিং টাইপের, আর ভেতরটা কিন্তু টোটালি পাউরুটির, ঠিক আছে, টোটালি পাউরুটির মতন খেতে লাগলো। বাট নতুনত্ব খেলাম, বেশ ভালোই লাগলো আমার। তোমরাও গেলে অবশ্যই ট্রাই করবে এই খাবারটি। আমি প্রথমবার এটা ট্রাই করছি, বেশ কিন্তু ভালো, বেশ কিন্তু ভালো পাউরুটি, পাউরুটির একটা ফ্লেভার আছে বেশ। আমরা চলে গেলাম মেলার অনুষ্ঠানটা দেখতে। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠান হচ্ছিল, সেটা আমরা দেখলাম। তারপর আমরা চলে এলাম স্মোক বিস্কুট ট্রাই করতে। এটাও আমার কাছে একদম নতুন, আমি প্রথমবার ট্রাই করলাম। তারপর আমরা চলে এলাম কুলফি দোকানে। এটাও মেলার মধ্যেই বসেছিল, আর এটাও নতুনত্বই দেখলাম এই মেলায়। আমি অনেক বছর আসছি, বাট এইরকম কুলফিটা আমি নতুন দেখলাম এই মেলাতে। বেশ ভালো লাগলো, এদের বানানোর প্রসেসটাও বেশ ভালো লাগলো, আর খেতেও দুর্দান্ত। আমার বোন খেয়েছিল, সেই বলল যে বেশ ভালো লাগে। তারপর আমরা চলে এলাম একটা মোমো দোকানে। মোমো এবং ফিশ সেন্টার বলে লেখা আছে, বাট এখানে ফিশের অনেক আইটেম আছে। ফিশের আইটেম থাকার সত্ত্বেও আমরা এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম। মোটামুটি মেলার মোমো যেরকম হয় সেরকমই, আহামরি কিছুই নয়, বাট ভালো লাগলো খেতে। শীতকাল তো মোমোর স্যুপটা বেশ ভালোই লাগে এই সময় খেতে।
জিলিপি কিনবো না, গজা কিনবো না, কটকটি কিনবো না, তাহলে কিন্তু মেলাটা অসম্পূর্ণ রয়ে যায়। তাই আমরাও চলে এলাম অ্যাটলিস্ট এই দোকানে মোমো খাবার পর একটু মিষ্টি মুখ করতে, জিলিপি কিনতে এবং বাড়ির জন্য গজা কটকটি এবং ওই টাইম পাস নামক বাদামটি কিনতে। তো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা যারা এখনও এই মেলায় আসোনি অবশ্যই এসো, আশা করছি ভালো লাগবে। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।